নমস্কার, বাগান বিলাস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এটি শীতের মরশুম, শীতের মরশুমে আমরা অনেক নানা রকম ফুল গাছ লাগাই। তো শীতের বাগানে যে সমস্ত ফুলগুলি খুব কালারফুল হয় তার মধ্যে সেলোসিয়া অন্যতম। সেলোসিয়ার অনেকগুলি কালার হয়, তার মধ্যে আপনারা দুটি কালার দেখতে পাচ্ছেন। সেলোসিয়ার একটি গ্রিক শব্দ যার অর্থ ফায়ার ফ্লেম, বাংলায় আগুনের শিখা। দেখুন ফুলগুলি আগুনের শিখার মতনই লাগছে, নিচে থেকে উপর দিকে উঠে গেছে, নিচে থেকে ফুলগুলি উপর দিকে উঠছে, আস্তে আস্তে উপর দিকে বাড়ছে। আজ আমরা এই সেলোসিয়া গাছকে কীভাবে পরিচর্যা করতে হয় সেই সম্পর্কে ভিডিওটি করব। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন। প্রথমে আসবো মাটিতে। সেলোসিয়া গাছের মাটি খুব ভালোভাবে প্রস্তুত করতে হবে। দেখুন মাটিটি ভালো হয়েছিল বলেই প্লাস্টিকের পটেতেও ফুলটা খুব ভালো হয়েছে। তো প্রথমেই মাটিটা ওয়েল ড্রেনেজ সয়েল হতে হবে, তার জন্য 30% বালি, 40% সাধারণ মাটি আর 30% গোবর খাদ দিয়ে মাটি প্রস্তুত করতে হবে। মাটিতে যাতে বেশি পরিমাণ নিউট্রিয়েন্ট থাকে সেই জন্য বোন মিল অবশ্যই ব্যবহার করতে হবে। এতে খাবার দিতে হবে 10-15 দিন ছাড়া। লিকুইড ফার্টিলাইজার হিসাবে সর্ষের খোল পচা ব্যবহার করতে পারেন। আর যদি কেমিক্যাল ফার্টিলাইজার দিতে চান তাহলে 1 লিটার জলে 1 চামচ ডিএপি ও 1 চামচ পটাশিয়াম ভালো করে গুলে ব্যবহার করতে পারেন। শীতের অন্যান্য গাছের মতো এই গাছটিও সানলাইট খুব পছন্দ করে। পুরোপুরি রোদে যদি এই গাছটিকে 6-7 ঘন্টা রাখা যায় তাহলে কিন্তু এরকম উজ্জ্বল কালার আপনি পাবেন। এই গাছে জল দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে জলটি যেন মাটিতে পড়ে এবং বেশি জল দেবেন না, বেশি জল দিলে কিন্তু গাছটি পচে যেতে পারে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।